নমস্কার, আপনারা দেখছেন অনন্যা টিভি। আমি আপনাদের সাথে নিশা সাহা। আজ আমি আপনাদের কাছে আমার সম্পর্কে এবং অনন্যা টিভি সম্পর্কে কিছু বলবো। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। অনন্যা টিভি অন্যদের থেকেও আলাদা, আসছে নতুন কিছু নিয়ে। অনন্যা টিভি এন্টারটেনমেন্ট চ্যানেল খুব শীঘ্রই আসতে চলেছে বাংলাতে। আমরা এই চ্যানেলেরই একটি পার্ট। আমাদের নতুন কিছু ধারাবাহিক নিয়ে আসতে চলেছে আপনাদের কাছে খুব শীঘ্রই। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই দেখতে থাকুন অনন্যা টিভি। নিশা, তুমি কোথা থেকে এসেছো? আমি ঢাকুরিয়া থেকে। নিশা, এর আগে তুমি কী করতে? প্রফেশন আসার আগে কী করতে? আমি এর আগে সেল এক্সিকিউটিভ ছিলাম। তো একদম ডিফারেন্ট তো প্রফেশন, তাহলে হঠাৎই প্রফেশনে আসার ইচ্ছে বা অনুপ্রেরণা কে জোগায়? ইচ্ছেটা আমার আগে থেকেই ছিল, বাট সুযোগ সেইভাবে হয়ে ওঠেনি, সেইভাবে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। বাট ইউটিউবে আভিরাজ গ্রুপ আইকনের ডিরেক্টর রাহুল মুখার্জির ভিডিও দেখে আমি ভাবলাম আমি তো নিজে কিছু করতেই পারি, তো সেই দেখে আমি ইন্সপায়ার হয়েছি সেখান থেকে। আচ্ছা নিশা, বাড়ি থেকে কে আছে? আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই। বাড়িতে বাবা কি করেন? বাবার ব্যবসা আছে, বাবার গাড়ি আছে। আচ্ছা, মানে বাবা মা সবাই সাপোর্ট করছে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নিশা, এই যে প্রফেশনে এলে, তাহলে এক কথা আরেক দিকে বলতেই পারি যে এই প্রফেশনে আসার অন্যভাবে সাহায্য করেছেন আমাদের রাহুল মুখার্জি স্যার। হ্যাঁ একদম। আচ্ছা, তো অনুপ্রেরণা কোথা থেকে আসে এইভাবে? হ্যাঁ অবশ্যই, ও দেখি টিভিতে যে অনেকেই আসছে নতুন মুখ, ওরাও নতুন কিছু কিছু করছে, তো ওদেরকে দেখেও ইন্সপায়ার হই। তো কিন্তু বড়, সব থেকে বড় ইন্সপায়ার হয়েছে আমি রাহুলদার ভিডিও দেখে, তো সেইখান থেকে আমি নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পেরেছি এই প্রফেশনে আসার জন্য। এই যে প্রফেশনে এসছো, কোনো পরিবর্তন হয়েছে তোমার? হ্যাঁ, সে তো পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে, নিজেকে অনেক কিছু আগের থেকে অনেক অনেক কিছু পরিবর্তন এসছে। যে যে রুটিনের মধ্যে আমি কাজ করতাম সেখানে অনেক কিছু চেঞ্জেস এসছে, তো এইভাবেই। আচ্ছা বাহ, খুবই ভালো লাগলো শুনে। মানে তুমি যে প্রফেশনে এসছো, স্ট্রাগল তো করতে হয়েছে, মানে পথ এতটাও মানে একদম ক্লিয়ার ছিল, মানে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো সেই পথ চলার ব্যাপারে। হ্যাঁ, এই আমি এই যে প্রফেশনে এসছি, তো সত্যি সহজ ছিল না, অনেকের অনেক কথা, তো অনেকে ভাবে যে এই হবে এই প্রফেশনে, হ্যান ত্যান অনেক কিছুই, তো সেই জায়গা থেকে তাদেরকে বুঝিয়ে, বিশেষ করে আমার মা আমাকে খুব সাপোর্ট করেছিল, দেন আমার বাবা, বাট আমার মা বেশি আমাকে এই ব্যাপারটা এগিয়ে দিয়েছিল। তারপরে তো রাহুল স্যার আছেনই, আমাকে সাহায্য করেছে এইভাবেই। নিজে যে তোমার মত, নিজের যে ইচ্ছে সেখানে থাকো। আর তুমি সবাইকে কিছু বলতে চাও আমাদের? হ্যাঁ অবশ্যই, একটাই কথা বলবো, আমাদের অনন্যা টিভি নতুন আসছে, আমাদের ওই টিভিটাকে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।